এমটো অসমৰ দুখী সকলৈ দিবলৈ লৈছো বিগ ব্রেকিং নিউজ অসম সরকারৰ ডৰ সিদ্ধান্ত অসম সরকারে নতুন কৈ আৰম্ভ কৰিলে এখন বিশেষ আসনি এই আসনিৰ জৰিয়তে অসমৰ লাখ লাখ দুখীয়া মানুহক অসম সরকারে পনপটিয়া কৈ প্ৰদান কৰিব সরকারী ধন তো আপোনালোকে যদি সরকারী ধন আপোনালোকৰ নিজৰ নিজৰ বেংক একাউণ্টত পাব বিচাৰে তেন্তে অহা 15 জুন তাৰিখৰ ভিতৰতে কৰিব লাগিব আবেদন তো অসম সরকারে নতুন কৈ কি আসনি ঘোষণা কৰিছে আৰু অসম সরকারে অসমৰ দুখীয়া সকলক কোনখন আসনির জৰিয়তে বেংক একাউণ্টত প্ৰদান কৰিব টকা বিস্তারিত জানিবলৈ অনুগ্রহ কৰি ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা হেকলৈ চাওক আৰু মোৰ চেনেলত নতুন হলে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকক তো বলক ভিডিওটো আৰম্ভ কৰি এই বিষয়ত আমি জানিলো তো স্ক্রিনত সদন এখন আপডেট অসম সরকারৰ ফালৰ পৰা প্ৰদান কৰিছে ইয়াতে কি লিখা আছে পঢ়ি শুনাই দিছো ইয়াতে লিখা আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনত খারিফ 2023 বর্ষর মাকৈ শস্যর বীমা পঞ্জীয়নের অন্তিম দিন হয়েছে 15 জুন 2023 ইচ্ছুক কৃষক রাইজক অনতি পলমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করবলে আহ্বান জানা হল তো অসম সরকারে ঘোষণা করেছে যে অসমের যখন কৃষকে মাকৈ খেতি করেছে সেই সকল কৃষকে যদি সরকারের ক্ষতিপূরণ পাব বিচাৰে তেন্তে 15 জুন 2023 তারিখের পূর্বে করব আবেদন লগতে এনেকুৱা এখন নোটিফিকেশন জারি করেছে ইয়াতে কি লিখা আছে পড়ি শুনাই দিছো ইয়াতে লিখা আছে কৃষক রাইজর জ্ঞাতার্থে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনত খারিফ 2023 বর্ষর মাকৈ শস্যর বীমা পঞ্জীয়নের অন্তিম দিন 15 জুন 2023 তারিখ তো 15 জুন 2023 তারিখের পূর্বেই করব আবেদন শস্য বীমাকরণের ইচ্ছুক কৃষক রাইজ অনতি পলমে জেলা কৃষি বিষয়ের কার্যালয় জনসেবা কেন্দ্র সংশ্লিষ্ট বীমা কোম্পানির কার্যালয়ত উপস্থিত হয়ে এই আসনির অধীনত নির্দিষ্ট শস্যর বীমাকরণ করে শস্যভূমির সম্ভাব্য ক্ষয়ক্ষতির সুরক্ষিত করবলে আহ্বান জানা হল তারপর লিখাছে সবিশেষ জানিবলে জেলা কৃষি বিষয়া মহকুমা কৃষি বিষয়া কার্যালয়ের সঙ্গে অথবা তলত উল্লেখ করা টল ফ্রি নম্বর যোগাযোগ করবলে অনুরোধ জানা হয়েছে তো এটা আপনার ফোন নম্বরটো কই দিয়ে আসো এই ফোন নম্বরট ফোন করে আপনাদের এইখান আসনির বিষয়ে সবিশেষ জানিব পারিব 1800180551 তো এই ফোন নম্বর ফোন করে আপনাদের এইখান আসনির বিষয়ে সবিশেষ জানি লব তো আজি ইমানে যখন মানুষে মোর চ্যানেল নতুন করে ভিজিট করেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগত থাকিবলৈ অনুরোধ জানালো তো।